আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। তো ভিউয়ার্স, পুরা শোরুমের ভিডিও দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ জানাইছেন যে আমরা পুরা শোরুমের ভিডিওটা দেখতে চাই, বাইক কী কী আছে আমরা দেখতে চাই, আমরা বাইক নিব। তো আপনাদের অনুরোধে আপনাদের সামনে আমি হাজির হলাম। আসলে ঈদের পরে অনেক বাইকই কালেকশন করেছি, তো এই ভিডিওটির মাধ্যমে আমরা কী কী বাইক কালেকশন করেছি এ টু জেড সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি সনুহরির আরদাল আহরানি ওয়া নুঈদু আত-তুহরা ইলাল কুদসি মিন বাদিল যুল্লি ওয়া দাল আরি মিন বাদিল যুল্লি ওয়া দাল আরি সনাখুদু মাআরিকানা মাআহুম ওয়া সানামদি জুমুআন নারদাহুম ওয়া নুঈদু আল-হাক্কাল মুগতাসাবা سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم لن نرضى بجزء محتل لن نترك شبرا للذل ستمور الأرض وتحرقهم في الأرض براكين تغلي في الأرض براكين تغلي سنخوض معارك معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب আমি শুরু করতেছিস। প্রথম যে বাইকটি নিয়ে সেটা হচ্ছে টিভিএস কোম্পানি উইগো। এই উইগো বাইকটি ওয়ান্টেস্ট আছে সারা বাংলাদেশে, যে কোনো ডিস্ট্রিক্টই আপনারা চাইলে নাম্বার করতে পারবেন। আবার নাম্বার না করলেও সমস্যা নেই, এই বাইকটি কেউ ধরে না, স্কুটি মনে করে, চার্জার মনে করে এই গাড়িটি ধরে না। তবে এই গাড়িটি এই সিটির নিচে কিন্তু অনেক বড় বক্স আছে, অনেক কিছু রাখার মতো। আবার সামনে স্পেস আছে ব্যাগ ট্যাগ, বাজারে ব্যাগ ট্যাগ রাখার জন্য। আবার সামনে পকেট আছে এটা জরুরি কাগজপত্র রাখার জন্য। এটা সেলফি স্টার এবং তেলে। তো গাড়িটি আউটসাইড খুবই ফ্রেশ আছে, নতুনের মতোই, কিন্তু মাত্র চলা 13,000 জেনুইন চলা, 1 কিলো কিন্তু মিটার থেকে কমানো হয় নাই, আমি নিজে গ্যারান্টার। ঠিক এরকম লাগবে দূর থেকে দেখলে, সাইজটি দেখতে পাচ্ছেন। তো এই বাইকটির শোরুম প্রাইস 1,62,000 টাকা ছিল। তো আমরা এই বাইকটি অনলি নাম পরিবর্তন সহ দিব 95,000 টাকা, মাত্র 90,000 টাকা হলে এই বাইকটি দিতে পারবো নাম পরিবর্তন সহ। এরপরে 22 সালের বাইক, ডাবল ডিস্কের আপডেট মডেল, এখনকার আপডেট মডেল দেখতে পাচ্ছেন। আর্মি বিট এবং টায়ারের রং পর্যন্ত ওঠে নাই, দেখেন নতুন যে একটা রং আছে সেই রং পর্যন্ত ওঠে নাই। বাইকটি মাত্র চলা 900 কিলো, ম্যাট বুলু, এটা ম্যাট বুলু না কিন্তু এটা গলসি বুলু। এটা নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন। দেখেন অন্টেস আছে আমাদের রানা মোটর সাইকেল শোরুম, বাইক এটা আমাদের বগুড়া মেন শহরে অর্থাৎ সদরে। তো এই বাইকটি অন্টেস আছে, নাম পরিবর্তনের সুযোগ আছে, নাম চেঞ্জ সহ। এই বাইকটি
আমরা দাম রেখেছি 1,63,000 টাকা মাত্র, মাত্র 1,63,000 টাকা। 2,000 টাকা আমি আজকে কমাই দিলাম, ঠিক আছে। মাত্র 900 কিলো চলা বাইক, 2টি চাবিও আছে, গাড়ি একদম ব্রান্ড নিউ, একদম ইনটেক পালসার NS। এই বাইকটি ডাবল ডিস্ক এবং ডাবল ABS, দেখতে পাচ্ছেন, ডাবল ABS এবং ডাবল ডিস্ক। 2020 গাড়িটি কেনা। তো এই বাইকটি ওয়ান্টেড সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের আপনারা নাম্বার করে নিয়ে যেতে পারবেন, আপনাকেই মূল মালিক বানিয়ে দেবো আমরা মালিকানা চেঞ্জের মাধ্যমে। তো এই বাইকটি সেলফি স্টার এবং ব্লু কালার, দেখতে পাচ্ছেন, পালসার NS ডাবল ডিস্ক ডাবল ABS, চলা 3,000+। ইঞ্জিন সম্পর্কে যদি বলি, আমি একথাই বলবো যে দেখেন ইঞ্জিনের স্টিকার বন্ধ ওঠে নাই, আর ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন প্যাকেট ইঞ্জিন, ইঞ্জিনের একটা নাট খোলা পড়া নেই, এটা 100% শিওর থাকবেন, ঠিক আছে। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ 1,55,000 টাকা দাম আসবে, একদম 1,55,000 টাকা। এরপরে ডাবল ডিস্ক 2020 মডেল, দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক, এটা 2020 গাড়িটির মডেল এবং 2020 শেষের দিকে গাড়িটি কেনা। তো বাইকটি কালো ভিতরে ব্লু স্টিকার দেখতে পাচ্ছেন, এটাও নাম্বার ছাড়া, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টই আপনারা নাম্বার করে নিতে পারবেন, আপনাকে মূল মালিক বানিয়ে দেবো আমরা, ফার্স্ট মালিক আপনি হয়ে যাবেন, ঠিক আছে। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম আসবে মাত্র 1,50,000 টাকা, আরও 2,000 টাকা কমে পেয়ে যাচ্ছেন, মাত্র 1,48,000 টাকা, ঠিক আছে। মাত্র 1,48,000 টাকা হলে নাম পরিবর্তন সহ আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে বাইকটি আছেন, দেখেন, এটা পাগলু 4 বলে, ডাবল AC এবং কালো ভিতরে লাল বিট, দেখতে পাচ্ছেন গাড়িটির চকচকা ঝকঝকা, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, দেখেন। এটা ব্যাংড আপ করা আছে 2 বছরের জন্য, তার মানে আপনারা নিজ দামে করতে পারবেন, যে কোনো ডিস্ট্রিক্টই আপনারা নাম্বার করে নিতে পারেন, নেম প্লেট আপনাদের নামে হবে। আপনি যদি খুলনা থাকেন, খুলনারও নাম্বার করে নিতে পারবেন, ঢাকা থাকলে ঢাকারও নাম্বার করে নিতে পারবেন, এবং আপনি মূল মালিক হয়ে যাবেন, আমরা মালিকানা চেঞ্জ করে দেবো এখান থেকে। তো এই বাইকটির মালিকানা চেঞ্জ সহ, বাইকটির মালিকানা চেঞ্জ সহ 1,35,000 টাকা দাম আসবে, 1,35,000 টাকা মালিকানা চেঞ্জ সহ দাম আসবে। তারপরেও কুরিয়ার ভাড়া আমরা দিতে পারবো, সমস্যা নেই। যদি আপনারা কুরিয়ার নেন, এই বাইকটির জন্য আমরা কুরিয়ার সার্ভিস ফ্রি করে দেবো, ঠিক আছে। দেখেন কালার কিন্তু 100-100 আছে, এবং কালারের দিক দিয়ে কোনো কমতি নেই, এবং এই গাড়িটি কিন্তু সবচেয়ে একে আছে পালসার জগতে, এই কালারটা সবচেয়ে একে আছে, ঠিক আছে। আর গাড়িটির ইঞ্জিন সম্পর্কে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে একটা নাট কিন্তু খোলা পড়ে নেই, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কালার থেকে নিয়ে এর যাবতে অবস্থা একদম ইনটেক আছে, ঠিক আছে। দেখেন একটা নাট কিন্তু খোলা পড়ে নেই, আমি ইঞ্জিনের গ্যারান্টি আমি নিজে দেবো, ঠিক আছে। ঠিক এরকম লাগবে আপনারা যখন সরাসরি বাস্তবে দেখবেন। সেম আর একটি বাইক আছে এই কালারই, কিন্তু এটা আপডেট মডেল, ওটার পরের মডেল, এটা কিন্তু, এটা হলো 2020 মডেল, নিচের সেট আছে দেখতে পাচ্ছেন, এটা নিউ মডেল সেট এবং নিউ মডেল স্টিকার, আর ইঞ্জিন একদম আনটাচ, ইঞ্জিনে একটা নাট খোলা পড়েনি, এটা গ্যারান্টি, ঠিক আছে। এটা কালার কিন্তু 100-100 আছে, দেখতে পাচ্ছেন কালো ভিতরে লাল বিট, এবং চতুর সাইডে যদি আমি দেখাই, তাহলে কোনো জায়গার দাগ আপনারা খুঁজে পাবেন না। এটা অবশ্য নাম্বার করা, নেম প্লেট চলে আসছে, স্মার্ট কার্ডও চলে আসছে, 2 বছরের জন্য নাম্বার করা আছে, দেখতে পাচ্ছেন, বগুড়া ল 12-99-05, এটা হাফ ট্যাকের নাম্বার, 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। তবে এই বাইকটি কিন্তু আউটসাইড একদম এ ক্লাস, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত, আর কালারের দিক দিয়ে 100-100 আপনারা কালার পেয়ে যাবেন, শোরুম বরাবর কালার পেয়ে যাবেন, ঠিক আছে। এই সাইডে ইঞ্জিনটাও দেখেন একদম চকচকে চকচকে। তো এই বাইকটি চলা অরিজিনাল চলা 10,000, অরিজিনাল চলা 10,000, মিটারে হালকা কিছু কমে দেওয়া আছে। তো এই বাইকটি আপনারা যদি নেন, তাহলে নাম্বার সহ একদম 1,50,000 টাকা, এটা কোনো সার নাই, 1,50,000 টাকা বলে দেওয়া যাবে, ঠিক আছে। এরপরে হাং, ডাবল ডিস্কের হাং, এটা ABS, দেখতে পাচ্ছেন, এটা ABS, এটা নতুন আসছে, মাত্র 6 মাস বয়স, আর কালারের দিক দিয়ে কিন্তু শোরুমের সাথে তুলনা করা যাবে, শোরুমে যেরকম কালার থাকে এবং শোরুমে যেরকম কোয়ালিটি গাড়িটা থাকে, ওই রকমই হুবাহুব এই গাড়িটি পেয়ে যাবেন আপনারা সেকেন্ড হ্যান্ড হিসেবে, যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু নতুন, ঠিক আছে। এটা নতুনের মধ্যেই সামিল করা যাবে, এতে কোনো সন্দেহ নেই, নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নাম্বার করে নিতে পারবেন, আর আমরা এখান থেকে মালিকানা চেঞ্জ করে দেবো এই শোরুমের কাগজ, ঠিক আছে। তো আউট সাইড, এই সাইডেও দেখেন কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত, কোনো তো সমস্যা নেই। দেখেন কালারের দিক দিয়ে তাকাইলে আপনারা বুঝে নেবেন গাড়িটা কোন কোয়ালিটি হয়ে আছে, কেমন অবস্থা হয়ে আছে, আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। ইঞ্জিন সম্পর্কে যদি বলি, তাহলে আমি এক কথাই বলবো যে ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন, যদি পার্থক্য মনে হয় গাড়ি নিতে হবে না, তার মানে আমি বোঝাতে চাইছি এই গাড়িটির শোরুমের ইঞ্জিনটা শোরুমের মতোই কিন্তু আছে, শোরুম বরাবর আছে। তো বাইকটি 2টি চাবিও আছে, মালিকানা চেঞ্জ সহ, এই বাইকটির দাম আসবে 1,00,000,
40,000 টাকা চাওয়া দাম, হালকা কিছু সম্মানী করা যাবে, ঠিক আছে। এরপরে ম্যাট ব্লু 2020 মডেল, এই বাইকটি নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নাম্বার করে নিতে পারবেন। আমরা এখান থেকে এই শোরুমের কাগজ আপনাদের নিজ নামে করে দিব, আমাদের নিজ দায়িত্বে, ঠিক আছে। তো এই বাইকটি চলা সম্ভবত 6,000 প্লাস চলা। গাড়িটি কালারের দিক দিয়ে আমি বলবো যে এটা 100-100 কালার আছে, এবং শোরুমের যেরকম কালার থাকে হুবাহুব ওই কালারে কিন্তু আছে, কোনো ডিসকালার হয়নি, ঠিক আছে। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ দাম আসবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা হলে নাম পরিবর্তন সহ পেয়ে যাচ্ছেন 1,58,000 টাকা গাড়ি। এই গাড়িটির শোরুম প্রাইস 1,58,000 টাকা, সেই গাড়িটি আপনারা অনলি পেয়ে যাচ্ছেন 1,20,000 টাকা। আপডেট মডেল আরেকটি বাইক, এটাও সিঙ্গেল ডিস্ক কিন্তু টায়ার কিন্তু মোটা টায়ার, অর্থাৎ এখনকার আপডেট মডেল। এই বাইকটি বর্তমান মডেল কিন্তু দেখতে পাচ্ছেন কালো ভিতরে সাদা বিট বা সাদা স্টিকার, এটাও নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন। আমরা এখান থেকে মালিকানা চেঞ্জ করে দেব। তো এই বাইকটি কালো দেখতে পাচ্ছেন ঘোড়ার লোগো, এবং এই বাইকটির বয়স অনলি 8 মাস বয়স 2021 শেষে। তো 2021 সম্ভবত 10 মাসে গাড়িটি তুলছে, এদিকে 2 মাস আর এদিকে 4 মাস, মাত্র 6 মাস বয়স। আর গাড়িটি চলা এটা আমি মিটার গ্যারান্টি দিব, 3800 গাড়িটি চলা, অরিজিনাল চলা, জেনুইন চলা, 1 কিলো এখান থেকে কমানো হয় না কিন্তু। তো এই বাইকটি যেহেতু 3800 চলা, জেনুইন চলা, এবং শোরুম প্রাইস 1,69,000 টাকা, সেহেতু এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,35,000 টাকা এক দাম। এইটাতে কোনো দরদাম করা চলবে না, 1,40,000 টাকা রেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 1,40,000 টাকা রেট দেওয়া আছে। এই বাইকটি অনলি 1,35,000 টাকা হলে দেওয়া যাবে, একদম কোনো দরদাম করা চলবে না মালিকানা চেঞ্জ সহ। এরপরে অনেকে এলইডি লাইট, এক্স কানেক্ট, ব্লুটুথ এবং ডাবল ডিস্ক 4B চেয়েছিলেন, এই সেই বল 4B এক্স কানেক্ট দেখতে পাচ্ছেন, এক্স কানেক্ট। এবং এই বাইকটি অনলি 5,000 চলা, জেনুইন চলা, অরিজিনাল চলা, এখান থেকে 1 কিলো কিন্তু কমানো হয় নাই, যদি কমে থাকে তাহলে সেই দায় আমি থাকবো। তার মানে এত শক্তভাবে বললাম যে এইটার মিটার অরিজিনাল, 1 কিলো কমানো হয় নাই, ঠিক আছে। এই বাইকটির একদম শোরুম বরাবরই কিন্তু বাইক আছে, যেমন টায়ার থেকে নিয়ে এর যাবতীয় জিনিস সব কিছু শোরুম বরাবর, ঠিক আছে। এই সাইডটাও দেখেন কোনো দাগ আছে কিনা, একটা মাসির দাগ বা একটা বিন্দু পরিমাণ কোনো স্কেচ বা কোনো দাগ খুঁজে পাবেন না, একদম নিখুঁত, অর্থাৎ শোরুমের সাথে তুলনা করা যাবে এই বাইকটি। চতুর সাইডে যদি আমি দেখাই কোনো জায়গায় আপনারা দাগ খুঁজে পাবেন না। এটা 2 বছরের জন্য ব্যাংকটা করা আছে, টাকা জমা দেওয়া আছে, আপনারা আলাদাভাবে আপনাদেরকে আলাদাভাবে টাকা জমা দিতে হবে না রেজিস্ট্রেশনের জন্য, রেজিস্ট্রেশনের ফি এই বাইকটির দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওইদিকে 12,000 টাকা আপনারা সেভ পাইলেন, এবং শোরুম থেকে আরও অনেক সেভ পেয়ে যাবেন এই বাইকটি। তো এই বাইকটির শোরুম প্রাইস 1,96,900 টাকা, আবার 12,000 টাকা ব্যাংকটা করা আছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য ফি জমা দেওয়া আছে। তো 2 লক্ষ প্রায় 10,000 টাকার মতন কিন্তু খরচ করে আছে। তো 2,10,000 টাকার বাইক আপনারা অনলি পেয়ে যাচ্ছেন 1,77,000 টাকা। 1,77,000 টাকা হলে বাইকটি পাওয়া যাবে, আর বাইকটি অনলি চলা 5,000, দেখেন স্টিকার পর্যন্ত নেই, কোনো জায়গার দাগ স্পট নাই, এবং শোরুমের যে স্টিকার সেগুলো পর্যন্ত আছে, ঠিক আছে। টায়ারের রঙটাও একটু দেখাই, দেখেন টায়ারের যে একটা নতুনত্ব একটা রং আছে, সে রং কিন্তু হুবাহুব আছে, দেখেন যদিও ময়লা পরে আছে তারপরেও দেখেন এই যে রং। তো মূল কথা হচ্ছে এই বাইকটি মালিকানার চেঞ্জ সহ এবং নাম্বারের জন্য টাকা জমা দেওয়া সহ পেয়ে যাচ্ছেন মাত্র 1,77,000 টাকা নাম পরিবর্তন সহ। এরপরে অ্যাপাচি 4B আরেকটি বাইক, এটা ওয়ান্টেড সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, আপনাকেই মূল মালিক বানিয়ে দেবো, আমরা মালিকানা চেঞ্জ করে দেবো। এই বাইকটি লালে লাল দেখতে পাচ্ছেন, কালারের দিক দিয়ে 100-100 আছে, এবং সিঙ্গেল ডিস্ক বাইক এবং মোটা টায়ার, এই বাইকটি কিন্তু মোটা টায়ারের বাইক দেখতে পাচ্ছেন, এটা মোটা টায়ার, সিঙ্গেল ডিস্ক যে কোনো টায়ারও আছে। তো এই বাইকটি ওয়ান্টেড এবং সিঙ্গেল ডিস্ক, আর কালারের দিক দিয়ে দেখেন 100-100 আছে। এবং ইঞ্জিনের সম্পর্কে যদি বলি তাহলে আমি এই কথাই বলবো, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, ইঞ্জিনে গ্রান্টার আমি নিজে। তো বাইকটি চলা সম্ভবত 5,000 বাইকটি চলা, আর এই বাইকটির শোরুম প্রাইস সম্ভবত 1,76,000 টাকা, আমরা অনলি এই বাইকটি নাম পরিবর্তন সহ দিব 1,35,000 টাকা। 1,35,000 টাকা হলে কিন্তু 8 টিয়ার পাওয়া যায়, কিন্তু 8 টিয়ারের দামে আপনারা পেয়ে যাচ্ছেন 4B অ্যাপাচি 4B, ঠিক আছে। এরপরে অ্যাপাচি 4B ডাবল ডিস্ক, এটাও নাম্বার সারা সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে, এটা সিঙ্গেল ডিস্ক, এটা সিঙ্গেল ডিস্ক, এটা ডাবল ডিস্ক। তো সিঙ্গেল ডিস্ক এটাও, ওটাও সিঙ্গেল ডিস্ক, লালটা আবার কালো, লাল কালার সিঙ্গেল ডিস্ক,
আবার কালো কালারটাও সিঙ্গেল ডিস্ক, দুইটা দুই কালার আছে, যেটা নেবেন আপনাদের কালার উপর ভিত্তি করে আপনারা নিতে পারবেন। তবে এটা সিঙ্গেল ডিস্ক হলেও এই বাইকটি লাল কালারের চেয়ে আরও একটুখানি উন্নত। দেখতে পাচ্ছেন কালারের দিক দিয়ে 100-100 আছে এবং শোরুম কালার, কোনো জায়গার দাগ নাই, স্পট নাই। এটাও নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট নাম্বার করে নিতে পারবেন, আপনাকে মূল মালিক বানিয়ে দেব। এটা মোটা টায়ার, দেখতে পাচ্ছেন টায়ার পিছনে টায়ার অনেক মোটা, এই সাইডে কোনো দাগ নাই, স্পট নাই, দেখেন। আমি চতুর সাইডে দেখাইতেছি, ইঞ্জিনের নাম্বারটাও দেখে নেন, ইঞ্জিন নাম্বার এটা ঠিক এরকম লাগবে, একদম চকচকে ঝকঝক, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত বাইক এটা। সামনে অংশটাও দেখেন একদম নিখুঁত। তো বাইকটি দুইটি চাবিও কিন্তু আছে, দেখেন দুইটি চাবি। তো চলা বাইকটি চলা আছে 4000+, সিঙ্গেল ডিস্ক বাইক, দুইটাই সিঙ্গেল ডিস্ক, একটা লাল কালার একটা কালো কালার। এই তো এই কালো কালারটার দাম আসবে একটুখানি বেশি, যেহেতু ওই কালার থেকে এই কালারটা একটু মানসম্মত এবং সবাই চয়েস করে এবং গাড়িটি আরও ওড়ার থেকে একটুখানি এটা ভালো। তো এই বাইকটির দাম আসবে অনলি 1,45,000 টাকা, 1,45,000 টাকা হলে এই বাইকটি দেওয়া যাবে নাম পরিবর্তন সহ, ঠিক আছে। তো সেম আরেকটি কালার, মানে এই কালারের মতো আরেকটি কালার আছে বাইক, এই বাইকটি ডাবল ডিস্ক, একই কালার, এটাও কালো কালার, এটাও কালো কালার, তবে এটা সিঙ্গেল ডিস্ক, এটা ডাবল ডিস্ক। এই ডাবল ডিস্ক বাইক এটা হলো 2020 মডেল, দেখতে পাচ্ছেন এই যে পিছনের ডিস্ক এবং সামনের ডিস্ক এবং টায়ারে অরিজিনাল টায়ার এবং অরিজিনাল বিট আছে, দেখেন। তো এই বাইকটিও একদম নিখুঁত আছে, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ। আমি ক্যামেরা আস্তে আস্তে নিতেছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, একদম ফুল ফ্রেশ। এই বাইকটি চলা 5000+। তো এই বাইকটি ডাবল ডিস্ক হিসেবে দাম আসবে 1,50,000 টাকা, যেহেতু শোরুম প্রাইসই এই বাইকটির দাম বেশি, সিঙ্গেল ডিস্কের দাম থেকে শোরুম প্রাইস এই বাইকটির দাম 10,000 টাকা বেশি, সেহেতু 5,000 টাকা এই বাইক থেকে এটা চাইলাম, এটা 50,000 টাকা। তো এই লাইনে 4টি 4B আছে, আবারও বলতেছি এই 4B-র দাম 1,50,000 টাকা নাম পরিবর্তন সহ, তার দ্বিতীয়টা হচ্ছে 1,45,000 টাকা নাম পরিবর্তন সহ, তারপরে লালটা হচ্ছে 1,35,000 টাকা নাম পরিবর্তন সহ, আর ওটা তো দাম বলাই আছে, ঠিক আছে। এখন দেখাবো 25-এর জগতে, যে 25-টা মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আপডেট মডেল 2022 মডেল, দুইটি বাইক কালেকশন করেছি, একই গাড়ি একই কালার একই মডেল। তো এই বাইকটি দেখেন আমি আস্তে আস্তে দেখাবো, কারণ নতুন বাইক একটু সময় বেশি দিয়ে দেখাবো। দেখেন কোনো জায়গার দাগ স্পট আছে কি না, একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই। চতুর সাইডে দেখাই দিয়েছি, দেখেন একদম নতুন, একদম ফুল ফ্রেশ, নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট নাম্বার করে নেবেন, আপনাকে মূল মালিক বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই বাইকটি অনলি 1,200 চলা, দুইটি চাবিও আছে, দেখতে পাচ্ছেন দুটি চাবি একদম নতুন। অনলি 1,200 চলা বাইকটি, একটু মিটারও দেখা দিই, দেখেন 1,200 চলা। তো ওই বাইকটি নাম পরিবর্তন সহ এক দামে নিতে হবে, কোনো দরদাম করা চলবে না, 1,20,000 টাকা, 1 টাকাও কম হবে না, কিন্তু কোনো রিকোয়েস্ট করবেন না, কোনো অনুরোধ জানাবেন না নাম দাম কমানোর জন্য, ঠিক আছে, 1,20,000 টাকা। এরপরে 22-এর আরেকটি বাইক, রানা মোটরসের বাইক, আমাদের দুপসাসিয়া, দেখেন একদম নিখুঁত। তখন যদি একটু যাই করে একদম নিখুঁত, এবং এই বাইকটি দেখুন টায়ার একদম নতুন, 2022 মডেল, আপডেট মডেল, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই। সে দুই জোড়া অর্থাৎ এক জোড়া গাড়ি পেয়েছে একদম এ ক্লাস, কেউ কারোর মতো কম না। এই বাইকটি চলা 3,500
না 34 কিলো গাড়িটি চলা, এখানে অরিজিনাল চলা, জিনিয়ন চলা, 1 কিলো এখান থেকে কিন্তু কমানো হয়নি। মা 3 মাস বয়স, 34 কিলো চলা, এটা কিন্তু বয়সের সাথে সামঞ্জস্য আছে। অনেক গাড়ি আছে 1 বছর বয়স চলছে 2000, সেটা সেগুলোতে একটু সন্দেহ জাগতে পারে, কিন্তু এই বাইকটি কিন্তু বয়সের সাথে চলারও মিল আছে। অর্থাৎ আমি এটা মিটারে গ্যারান্টি দিচ্ছি যে এই মিটার গ্যারান্টি আছে, 1 কিলো কমানো হয় নাই, 100% শিওর থাকবেন। ঠিক আছে, তো মালিকানা চেঞ্জ সহ এই বাইকটিও দাম আসবে 1,20,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ 1,20,000 টাকা দাম আসবে। হ্যাঁ, এরপরে ডিসকভার 100 cc দেখতে পাচ্ছেন, 2018 মডেল এই বাইকটি, একদম এ ক্লাস বাইক, কিন্তু ফার্স্ট মালিকের আসলে নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে দিতে পারবেন, আপনি মূল মালিক হবেন, আমরা এখান থেকে মালিকানা চেঞ্জ করে দিব। 2018 সালে গাড়িটা কেনা, দেখেন সকাল সন্ধ্যা কালার একদম এ ক্লাস, কোনো ধরনের দাগ নাই, স্পট নেই। ঠিক আছে, দেখেন কালারের দিক দিয়ে 100-100 কিন্তু আছে। তো নাম পরিবর্তন সহ বাইকটি আসবে অনলি 85,000 টাকা একদম, অনলি 85,000 টাকা একদম। ঠিক আছে, এরপরে হিরো স্প্লেন্ডার IBS দেখতে পাচ্ছেন, এখানে IBS আছে, এই যে IBS, এটা এখনকার আপডেট মডেল, কালোর ভেতরে সিলভার বিট, একদম এ ক্লাস, তেলের কমপক্ষে যাবে 60-65 1 লিটারে, এটা 100% শিওর। সেলফি স্টার ময়মুরবিদের জন্য অনেক পারফেক্ট, সবাই চালাতে পারবে, এটা মানসম্মত বাইক, একদম মানসম্মত দেখতে পাচ্ছেন, অনলি 500 কিলো চলা। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ 80,000 টাকা একদমই আসবে, নাম পরিবর্তন সহ 80,000 টাকা। ঠিক আছে, এরপরে নতুন কালেকশন আরও বাইক আছে, এটা হলো আজকেই গাড়িটা কেনা হয়েছে, TVS ম্যাট্রো 100 2020 মডেল দেখতে পাচ্ছেন, একদম এ ক্লাস, নাম্বার সারা সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নাম্বার করে নিতে পারবেন, TVS ম্যাট্রো 100, এটাও তাহলে 60-65 গ্যারান্টি আছে, 60-65 1 লিটারে যাবে এই গাড়িটি, এটাই চলা, জিনিয়ন চলা, অরিজিনাল চলা। তো ইঞ্জিন আনটাস, ইঞ্জিন প্যাকেট ইঞ্জিন, এখনকার আপডেট মডেল, সেলফি স্টার। তো বাইকটির দাম আসবে 72,000 টাকা নাম পরিবর্তন সহ। এরপরে CBS ব্রেক আরেকটি বাইক দেখতে পাচ্ছেন, 125, এই বাইকটি 2020 মডেল, এক ব্রেকে 2 ব্রেক এবং হাইড্রোলিক, এই বাইকটিও একদম নিখুঁত আছে, ওয়ান টেস্ট, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবে, আমাদের নানা মোটরসের সাইকেল, একদম শোরুম বরাবরই বাইকটি আছে, দেখেন একদম শোরুম বরাবর, আমি সুতোর সাইডে দেখানোর চেষ্টা করতেছি, হেড লাইটে গেলাসে কোনো দাগ নেই, স্পট নেই, CBS ব্রেক দেখেন, এবং এখনকার আপডেট মডেল, এটা সম্ভবত 21 মডেল হতে পারে, আমি কাগজ দেখে জানাবো শিওর। তো এই বাইকটির দাম আসবে 1,12,000 টাকা একদম, মানে মালিকেরা চেঞ্জ সহ 1,12,000 টাকা। ঠিক আছে, এরপরে TVS স্ট্রাইকারের জন্য অনেকেই ফোন দিয়েছিলেন, এই TVS স্ট্রাইকার একটা মাত্র পেয়েছি, কালো ভেতরে ব্লু স্টিকার দেখেন, এটা নাম্বার সারা, টাকা জমা দেওয়া আছে, নাম্বার সারা বলতে নাম্বার এখনও বের হয়নি, কিন্তু টাকা ব্যাংকটা পড়া আছে, আমার নামে ব্যাংকটা পড়া আছে, আপনারা চাইলে আমার নিজে মালিকানা চেঞ্জ করে দেবো, এবং আমার ব্যাংক রিসিপ্ট যে মালিকানাই আছে সেটাও আপনার নামে আমরা করে দেবো ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ আপনারাই মূল মালিক হয়ে যাবেন। ঠিক আছে, এই ব্যাংকের যে ব্যাংক রেজিস্ট্রেশনের যে চিলিপ আছে সেখানেও আপনি মূল মালিক হবেন, আর শোরুমের কাগজেও নাম আপনি থাকবেন, মূল মালিক হয়ে যাবেন। ঠিক আছে, উভয় কাগজেই আপনার নাম থাকবে ফার্স্ট মালিক হিসেবে। ঠিক আছে, এটা সেলফি স্টার, চলা সম্ভবত জিনিয়ন চলাই আছে 6-7,000। তো এই বাইকটি ইঞ্জিনও কিন্তু আনটাচ, ইঞ্জিনে গ্যারান্টি আছে, ইঞ্জিন একটা না খোলা করে নেই, দেখেন একদম ফুল ফ্রেশ TVS স্ট্রাইকার। তো এই বাইকটির দাম আসবে 92,000 টাকা, 92,000 টাকা হলে বাইকটি দেওয়া যাবে। ঠিক আছে, নাম্বারের টাকা সহ, নাম্বারের টাকাও আছে এবং মালিকানা চেঞ্জ সহ। তো ভিউয়ার্স, মোটামুটি এই শোরুমে
অনেকগুলো গাড়ি কালেকশন করা হয়েছে। প্রতিটি গাড়ি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি হালকাভাবে, বিস্তারিত জানতে হলে আমাকে ফোন দিয়ে ফোন দিবেন, আমরা জানিয়ে দিব। এখন আমার আর একটা শোরুমে বেশি গাড়ি নেই, অল্প কয়েকটা গাড়ি আছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করবো একটু পর। হ্যাঁ, এই শোরুমে প্রথমে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে পাগলো থ্রি, পালসার পাগলো থ্রি। এটা হচ্ছে লাল কালো, এটা নাম্বার সারা সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে দেবেন, আপনিকেই মূল মালিক বানিয়ে দেবো আমরা। অন্ধকারে তো গাড়ি যতটুক পরিষ্কার দেখা যাচ্ছে খারাপ না, দেখেন কোনো টাচ টুস মারা নাই, কিন্তু সামনে টাচ মারা নেই। তবে এটা একটা মেডিসিন আছে হার্ডিনের বলে, সে হার্ডিনের মারা আছে, হার্ডিনের মারলে একটু গাড়িটা চকচকা বেশি হয়। ইঞ্জিন দেখেন অনেক সুন্দর আছে। তো মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি দাম আসবে 1,15,000 টাকা। মালিকানা চেঞ্জ সহ 1,15,000 টাকা দেওয়া যাবে। এই বাইকটি কিন্তু 2016 মডেল। এরপরে চিতা চায়না, এটা সেলফি স্টার, এই বাইকটা আপডেট মডেল, এখনকার নিউ মডেল, দেখতে পাচ্ছেন এটা নাম্বার সারা, এটাও সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবেন। এটা লাল কালার, অনেক সুন্দর বাইক চিতা। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ 48,000 টাকা আসবে, সেলফি স্টার এবং এলআই চাকা, দেখেন এলআই চাকা, গাড়িটি অনেক সুন্দর আছে। এরপরে ক্যালিবার, প্রফেসরের বাইক, আমাদের দুপসাসিয়া কলেজের প্রফেসর, এটা ফুল টাকা নাম্বার, এটা অরিজিনাল কালার, কিন্তু কালারের দিক দিয়ে 100 এবং ইঞ্জিনটা অনেক সুন্দর আছে, দেখেন ইঞ্জিনের নাট কিন্তু খোলা পড়ে নেই, এটা ক্যালিবার বলে। তো এই বাইকটি ফুল টাকা নাম্বার হিসেবে দাম আসবে মাত্র 78,000 টাকা, মাত্র 78,000 টাকা হলে ক্যালিবার দেওয়া যাবে। এরপরে এইটি বাইক, অনেকে এইটি বাইকের জন্য ফোন দিয়েছিলেন, এটা হলো MR80 পাকিস্তানি মডেল, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ডটা এত সুন্দর যে আপনি না চালিয়ে বুঝবেন না, ইঞ্জিনের সাউন্ডটা একদম 100 আছে। এমা দেখতে পাচ্ছেন, এটাও নাম্বারের টাকা, মানে নাম্বার করা আছে, সেরঞ্জের নাম্বার, হাফ টাকা নাম্বার, ডিজিটাল নাম্বার, এবার 80cc, হুবাহু পাকিস্তানি মডেল, ঠিক আছে। তো এই বাইকটির দাম আসবে অনলি 35,000 টাকা, ডিজিটাল নাম্বার সহ অনলি দাম আসবে 35,000 টাকা। এরপরে 125 সাদা ইঞ্জিনের 2007-08 মডেল, সেলফি স্টাইল দেখতে পাচ্ছেন, এলআই টাকা এবং ফুল টাকা নাম্বার, দেখতে পাচ্ছেন ফুল টাকা নাম্বার, কালো ভিতরে ব্লু স্টিকার, পুরো হুবহু 35 এর মডেলে, কিন্তু এটা টায়ার অনেক সুন্দর আছে। তো বাইকটির দাম আসবে 78,000 টাকা একদম, 78,000 টাকা হলে বাইকটি দেওয়া যাবে, মাত্র 78,000 টাকা, CT 100 দামে কিন্তু আপনারা 25 পেয়ে যাচ্ছেন। 135 আর একটি বাইক আছে, 4 বছরের জন্য নাম্বার করা আছে, ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে, এটা লাল কালার, ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত মেন পার্ট খোলা পরে করা তো দূরের কথা, এখন পর্যন্ত এই হেড পাল্টানো হয়েছে, কিন্তু শুধু মেন পার্ট খোলা পরে নেই, এটা শিওর, কিন্তু হেড এটা খোলা পড়তে পারে বা খোলা পড়ছে আর কি। তো এই বাইকটি হাইড্রোলিক, কিন্তু সামনে হাইড্রোলিকও আছে, একদম কম দামে ছেড়ে দেবে, মাত্র 95,000 টাকা, মাত্র 95,000 টাকা বাইকটি দেওয়া যাবে। এরপরে 80 নাম্বার সারা, যারা সাইকেলের মতো চালাইতে জানেন বা সাইকেলের মতো চালাইতে চান, যে আমি সাইকেল চালাবো না, সাইকেলের মতো একটা মোটর সাইকেল চালাবো, তাদের জন্য 80 নাম্বার সারা, ঠিক আছে। দেখেন 80 কিন্তু অরিজিনাল কালার আছে এবং ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর আছে, এবং অরিজিনাল কালার ট্যাঙ্কি এবং সাইড কভার সব কিছু অরিজিনাল কালার আছে, দেখেন, এবং সব কিছু সিঙ্গেল লাইট টাইট সব কিছুই কিন্তু আছে, সারি কাটার সব কিছুই আছে। বাইকটি অনলি 28,000 টাকা দাম আসবে, সরি 28,000 টাকা না, 25,000 টাকা দেওয়া যাবে, 25,000 টাকা বাইকটি দেওয়া যাবে। এবং বক্সার, আমার নিজস্ব বাইক, আমার ছেলে মেয়েরা চালায়, দোকানের চ্যাংড়াটা চালায়, আমিও মাঝে মধ্যে চালাই, দূরে দূরে
অনেক জায়গা দৌড়াদৌড়ি করার জন্য এটা নিয়ে যাই তেল সাশ্রয়। তো এই বাইকটি 40,000 টাকা, আগের দাম ছিল 40,000 টাকা, এখনও 40,000 টাকা, কোনো সার নেই, একদম 40,000 টাকা ফুল টাকা নাম্বার, ঠিক আছে। তো বেশ, আজকে আজকে এই পর্যন্তই। আমরা ঈদের পরে গাড়ি কালেকশনের কালেকশন করা শুরু করছি। আমার নতুন শোরুমে কিন্তু গাড়ি ভর্তি করা আছে, আর এই শোরুমে অনেক গাড়ি লাগবে, এখনও কালেকশনের উপরে আছি, কালেকশন করতে পারিনি, দেখেন পুরো শোরুম খালি হয়ে গেছে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।